আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس. الله رب العالمين شكرا جابون كرتي جمهان الله رب العالمين بشيش أنغره أبون دعاي প্রতি সপ্তাহে মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার খুতবা নিয়ে আমরা একত্রিত হতে পারি। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি এবং পরবর্তীতে শুনি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি আমাদের মসজিদুল হারামের খুতবার বাংলা তরজমা গ্রুপ থেকে। আজ সম্মানিত শেখ বান্দার ইবনে আব্দুল আজিজ বেলিল হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার একটি বিষয়ে আলোচনা পেশ করেছেন। তার আলোচনার বিষয়বস্তু ছিল আজ শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রু, এবং মানব জাতির জন্য শয়তান যে সকল ফাঁদ এবং ষড়যন্ত্র করে থাকে তার সামান্য নমুনা তিনি তুলে ধরেছেন। আজ রোজ জুমাবার 18 জানুয়ারি 2021 ইংরেজি, সে মোতাবেক 24 জুমাদ আল-উলা 1442 হিজরি। সম্মানিত ভাই বন্ধুগণ, খুতবায় মূল অংশে প্রবেশের পূর্বেই আজকের বিষয়ের গুরুত্ব নিয়ে আমরা প্রথমেই 2-1 মিনিট আলোচনা করব। যে আজকের বিষয়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে আমাদের কাছে দিক নির্দেশনা দিয়েছেন যে শয়তান আমাদের জন্য প্রকাশ্য শত্রু, আর শয়তান আমাদের জন্য জাহান্নামে যাওয়ার এবং জাহান্নামের কাজগুলোকে খুব সুন্দরভাবে আমাদের কাছে সুসজ্জিত করে দেন। আমাদের কাছে শরীয়তের ইলম না থাকার কারণে আমরা শয়তানের প্ররোচনায় বা শয়তান আমাদেরকে যে পথ দেখায় সেই পথের পথিক হয়ে যাই আমরা। সেই জন্য আমাদেরকে আজকের বিষয় অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে। সম্মানিত খতিব সাহেব আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, শয়তান আমাদেরকে যে আমাদের জীবনের প্রতিটা ধাপে, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদের ভালো কাজগুলোকে বাধাগ্রস্ত করে, সেজন্য আমাদের কী কী করণীয় রয়েছে সম্মানিত খতিব সাহেব সেই বিষয়গুলো তুলে ধরেন। তাই আজকের খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদের এই খুতবা যথাযথভাবে অনুধাবন করতে হবে এবং আমরা এই খুতবাকে মানুষের কাছে প্রচার করব, যেন মানুষ শয়তানের ফাঁদ থেকে, শয়তানের কুমন্ত্রণা এবং শয়তানের যে প্রলোভন রয়েছে সেগুলো থেকে যেন আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত খতিব সাহেব তার খুতবার শুরুতে তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমাহ, আল্লাহ রাব্বুল আলামিন মহান জ্ঞানের অধিকারী, তার হেকমতের কারণে তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আবাদ করার জন্য, পৃথিবীতে তাদেরকে খলিফা নির্বাচন করেছেন। আর এই সংবাদ যখন আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকাগণকে প্রদান করেন, এই খবর যখন তাদেরকে দেয়, ফেরেশতাগণ তারা হতভম্ব হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ভিন্ন একটি জাতিকে সৃষ্টি করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্তের কাছে ফেরেশতাগণ মালায়েকাগণ তারা অবনত হলেন, আল্লাহর এই সিদ্ধান্তকে তারা মেনে নিলেন। কিন্তু শয়তান ইবলিস
আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে মানব জাতি আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য নির্দেশ প্রদান করলেন, মালায়েকাগণ সিজদা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ সেই নির্দেশ পালন করলেন, কিন্তু ইবলিস সে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশকে অমান্য করলেন, অমান্য করলো। আর এই অমান্য করার যে মূল কারণ সেটি ছিল তার কলমের মধ্যে হিংসা, আত্মহমিকা। এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়াইদ কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য মালায়েকাগণকে নির্দেশ দিলেন, তখন সকলেই আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করলো না। কল আল্লাহ রাব্বুল তিনি কল আসজুদু লিমান খালাকতু তিনা। ইবলিস বলল যে তার কারণ ব্যাখ্যা করলো, সে কেন আদম আলাইহিসসালামকে সিজদা করলো না। ইবলিস বলছে যে আমি কি এমন জিনিসে সিজদা করব যাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন। অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি শয়তানের কথাকে তিনি নকল করছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান কেন আদম আলাইহিসসালামকে সিজদা করলো না। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদ ইয আমারতুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমি তোমাকে নির্দেশ প্রদান করেছি এরপরেও তুমি কেন আদমকে সিজদা করলে না। ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। সুতরাং আগুন মাটির চেয়ে উত্তম, সেই জন্য আমি তার চেয়ে উত্তম, আমি তাকে সিজদা করতে পারি না। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, এই আয়াত থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে, কিন্তু আমরা সেদিকে যাব না। শুধুমাত্র সম্মানিত খতিব সাহেব আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই কথার মাধ্যমে শয়তান মানব জাতির যে প্রকাশ্য শত্রু সে কথা এই আয়াতের মধ্যেই প্রকাশ স্পষ্ট হয়ে যাচ্ছে। শয়তান মানব জাতির প্রতিটা ক্ষেত্রে মানব জাতিকে সে ধোঁকা দিবে, মানব জাতির সাথে সে শত্রুতা পোষণ করবে, এই কথা এই আয়াতের মধ্যেই প্রকাশ্যভাবে বোঝা যাচ্ছে। সময় তো খতিব সাহেব বলছেন যে সুতরাং আমাদেরকেও শয়তান যে আমাদের শত্রু সে কথা আমাদেরকে মনে রাখতে হবে, সে কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না। মৃত্যু পর্যন্ত শয়তান আমাদেরকে চেষ্টা করবে কীভাবে আমরা সঠিক পথ থেকে, হেদায়তের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, সে কীভাবে আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করবে, শয়তান এই চিন্তা এবং জল্পনা নিয়ে থাকে। সুতরাং শয়তানের এই পথকে, শয়তানের পথ, শয়তানের জন্য আমাদের পথ পথ খালি করা বা শয়তান যেন আমাদেরকে ধোঁকা দেওয়ার কোনো পথ না পায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সময় তো খতিব সাহেব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন। শয়তান ঘোষণা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সে চ্যালেঞ্জ করছে। শয়তান বলছে যে আপনি যেহেতু আমাকে বক্র করে দিয়েছেন, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছেন, সুতরাং আমি মানব জাতিকে ধ্বংস করার জন্য সর্বত্র অপেক্ষা করব, তাদের ডানে বামে সর্বদাই আমি তাদের জন্য অপেক্ষা করব। এরপর শয়তান বলছে ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন, আপনি আপনার মাখলুকদের মধ্যে আপনার যে ইনসানকে আপনি সৃষ্টি করছেন তাদের অধিকাংশকে আপনি কৃতজ্ঞশীল বান্দাদের মধ্যে পাবেন না। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে যে চ্যালেঞ্জ করছে, আমরা যেন শয়তানের সেই ফাঁদে পতিত হয়ে না যায়। শয়তান বিভিন্নভাবে আমাদেরকে কষ্ট দিয়ে থাকে, বিভিন্নভাবে আমাদেরকে শরীয়ত থেকে, ইসলাম থেকে, আমলে সালেহ থেকে দূরে সরে রাখার জন্য চেষ্টা করে। শয়তানের সে পথগুলোকে আমাদেরকে জানতে হবে এবং সে পথ থেকে আমরা কীভাবে নিজেদেরকে সরিয়ে রাখবো তাও আমাদেরকে সর্বদাই সচেষ্ট করতে হবে। এরপর সময় তো খতিব সাহেব বলছেন যে সেই জন্য শয়তান সর্বদাই সে প্রচেষ্টা করছে কীভাবে আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করবে, কীভাবে আমাদেরকে শয়তানের পথে নিয়ে যাবে, সেই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সময় তো খতিব সাহেব বলছেন যে শয়তান যে সকল পদক্ষেপ গ্রহণ করে তার পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম একটি পদক্ষেপ হলো যে সে মানুষকে কষ্ট প্রদান করে, যখনই সে সুযোগ পায় মানুষকে কষ্ট প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করছেন, ইন্নি উইদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একটি হাদিস উল্লেখ করেছেন। সে হাদিসের পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তিনি পাঠ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন বনি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতান। যখন মানব জাতি জন্মগ্রহণ করে, যখন একজন শিশু জন্মগ্রহণ করে, শয়তান তাকে স্পর্শ করে, তাকে কষ্ট দেয়, আর সেজন্যই শয়তান মানুষ তখন এই বাচ্চা ছেলেটি কান্নাকাটি করে। অর্থাৎ মানুষের জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য সে চেষ্টা করে থাকে। এই আর এই এর সূচনা হয় মানুষের জন্ম থেকে। যখন মানুষ জন্মগ্রহণ করে তখন থেকে শয়তান মানুষকে কষ্ট দেওয়া শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইন্নি উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এই শয়তানের কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তিনি হেফাজত করেছিলেন। এই আয়াতের এবং হাদিসের উদ্দেশ্য হলো যে শয়তান মানুষকে সর্বদাই কষ্ট দিয়ে থাকে, আর এর কষ্ট দেওয়ার প্রথম ধাপ হলো মানব জাতি যখন জন্মগ্রহণ করে তখন থেকেই মানব জাতিকে সে কষ্ট দেওয়া শুরু করে। বুখারী মুসলিম এই হাদিসটি উল্লেখ করেছেন। এরপর সময়ত খতিব সাহেব বলছেন যে শয়তান সর্বদাই মানুষকে আরও কীভাবে কষ্ট দিতে পারবে, তার জাগ্রত অবস্থায়, তার ঘুমন্ত অবস্থায় সর্বদাই সে মানুষকে কষ্ট দেওয়ার জন্য সে সর্বদাই সোচ্চার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অপর একটি আয়াত উল্লেখ করছেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, যে মানুষ যখন চুপি সারে অথবা কয়েকজন মিলে গোপন কথা বলে সেটি হলো শয়তানের পক্ষ থেকে, লিয়াহজুনাল্লাযীনা আমানু, যাতে তারা মুমিনদেরকে কষ্ট দিতে পারে, মুমিনদেরকে চিন্তাগ্রস্ত করে, ওয়ালাইসা বিদারহিম শাইয়্যুন ইল্লা বিইযনিল্লাহ, আর তারা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া মানুষকে তারা কষ্ট দিতে পারবে না, ওয়ালাল্লাহি ফাল্লিতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা তওয়াক্কুল করে। এরপরে সময় খতিব সাহেব আবু কদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস উল্লেখ করছেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন মুমিন ব্যক্তি ঘুমিয়ে পড়ে তখন মানুষ মুমিনরা স্বপ্ন দেখে, কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ, আর কিছু স্বপ্ন রয়েছে যেগুলো শয়তানের পক্ষ থেকে আসে মানুষকে কষ্ট দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রুয়্যাস সালিহাতু মিনাল্লাহ ওয়াল হুলুম মিনাশ শাইতান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু স্বপ্ন রয়েছে আর কিছু রয়েছে শয়তানের পক্ষ থেকে। তিনি বলছেন যখন তোমাদের কেউ এই ধরনের স্বপ্ন দেখবে যেটা শয়তানের পক্ষ হয় এবং সে ভয় পায়, অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে মানুষ স্বপ্ন দেখে বা রাত্রে সে ভীত সন্ত্রস্ত হয়ে সে ঘুম থেকে উঠে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালিয়াতাউযু বিল্লাহি মিন শাররিহা, সে যেন শয়তানের এই সার থেকে, এই কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আশ্রয় প্রার্থনা করে। ফাইন্নাহা লা তাদুরুহু, যে শয়তান কখনোই, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করে তাকে কখনোই শয়তান ক্ষতিগ্রস্ত করতে পারে না। ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করেছেন। এরপর সময় তখন সাহেব বলছেন যে শুধু এখানেই নয়, মানুষ যখন সলাত আদায় করে, মানুষ যখন সলাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মানুষ সেই সময়ে শয়তান তাদেরকে কষ্ট দেয় যে মানুষ যেন সলাত থেকে দূরে সরে থাকে। হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা ক্বারাবা ইবনু আদম আস-সিজদা ফাসাজাদ ইয়তাযালা আশ-শাইতানু ইয়াবকি ইয়াকুল ইয়া ওয়াইলা, যে যখন শয়তান মানুষকে দেখে, যে যখন মানুষ কোনো সিজদার আয়াত পড়ে এবং সে সিজদা করে তখন শয়তান বলে, ইয়া ওয়াইলি, যে আমার ধ্বংস হোক, কি হলো আমার, যে আমার ইবনু আদম বিস সুজুদ ফাসাজাদ, যে ইবনু আদমকে সিজদার জন্য নির্দেশ দেওয়া হলো আর সে সিজদা করলো, আর আমাকে সিজদার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু আমি অমান্য করলাম, আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মান্য করে তারা জান্নাতে যাবে আর আমি জাহান্নামে যাব। এরপর সময় খতিব সাহেব বলছেন যে শয়তান শুধু এখানেই ক্ষান্ত হয়নি, বরং শয়তান মানুষের প্রতিটা ক্ষেত্রে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য সে সর্বদাই উদ্গ্রীব হয়ে রয়েছে। মানুষ যাতে তার মানুষ যাতে ভালো কাজ করতে না পারে, মানুষকে যাতে সৎ কাজ থেকে দূরে সরাতে পারে, সেই জন্য শয়তান সর্বদাই প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতে বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুম আল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামর ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন,
যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান আমাদেরকে পারস্পরিক দ্বন্দ্ব, বিভেদ, হিংসা, আমাদের মদ্যে হানাহানি এবং মদ, জুয়া, বিভিন্ন প্রকারের খেলাধুলা দিয়ে ব্যস্ত করে রেখেছে, যাতে আমরা সালাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে দূরে সরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, যে এরপরেও কি তোমরা শয়তান থেকে দূরে থাকবে না, অর্থাৎ শয়তানের যে পথ রয়েছে সেই পথ থেকে কি আমরা, শয়তান থেকে কি আমরা দূরে থাকবো না। সময় খদিব সাহেব বলছেন যে শুধু এখানেই নয়, শয়তান মানুষকে আরও বিভিন্ন পদ্ধতিতে কষ্ট দিয়ে থাকে। তার মধ্যে একটি একটি হাদিস তিনি উল্লেখ করেছেন যে শয়তান কীভাবে মানুষকে কষ্ট দিয়ে থাকে। শয়তান মানুষের কাছে যে অকর্মগুলো রয়েছে, শাহওয়াগুলো রয়েছে, কুপ্রবৃত্তিগুলো রয়েছে, সেগুলো মানুষের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করে এবং মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সে সর্বদাই চেষ্টা করে থাকে। যেমন হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একজন মানুষ রাত্রিবেলায় ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং যখন সে ঘুমায় যায়, শয়তান তার কাছে এসে তিনটা গিট তার মাথায় বেঁধে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন এই ব্যক্তি ফজরের সময় ঘুম থেকে উঠবে এবং সালাতের জন্য উযু করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই গিটগুলো সে ব্যক্তির জন্য খুলে দিবে। এরপরে যদি সে ব্যক্তি সালাতের জন্য ওঠে এবং যদি সে আজকার করে আর যদি সে উযু করে, তাহলে এই গিটগুলো খুলে যায়। এরপরে ফাসবাহানে শীতান তৈয়িবান নাফস, সেই ব্যক্তি কর্মঠ এবং প্রাণবন্ত একজন ব্যক্তি হয়ে সে তার দিনকে শুরু করে। আর যদি সে ফজরের সালাত আদায় না করে, যদি সে ওযু না করে, সে যদি আজকার না করে, আসবাহা খবীসান নাফসি কাসলান, সেই ব্যক্তি সারাটা দিন তার যাবে অলসতায় এবং তার মন মরা হয়ে। তাহলে শয়তান সর্বদাই আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আমাদেরকে ইসলাম থেকে, আমলে সালেহ থেকে দূরে সরে রাখার জন্য সে সর্বদা সোচ্চার রয়েছে। সুতরাং আমাদেরকে আরও সতর্ক হতে হবে ইসলামের যে পথগুলো আমাদের জন্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেগুলো প্রদান করেছেন সেই পথকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তিনি উল্লেখ করেছেন, যে যে হাদিসের মধ্যে এখানে উল্লেখ কর তিনি সময় খতিব সাহেব বলছেন যে মানুষ যখন সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, শয়তান সেই সময়ে বা অন্য অন্য যে কোনো আমলে সালেহের সময় মানুষের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে। আমরা দেখি যে অনেকেই যখন উজু করে, উজুর সময় তার ওয়াসওয়াসা সৃষ্টি হয়, সে কয়বার হাত ধুলো, কয়বার সে উজু মুখ ধুলো। আবার অনেকেই দেখা যায় সালাতের মধ্যে তার ওয়াসওয়াসা সৃষ্টি হয়, সে কয় রাকাত সালাত আদায় করলো, এক রাকাত, দুই রাকাত, সে বসেছে দুই রাকাতে না সে বসেনি, বিভিন্ন ধরনের এই যে ওয়াসওয়াসাগুলো শয়তান সৃষ্টি করে, এগুলো হলো মানুষকে কষ্ট দেওয়ার জন্য এবং আমলে সালেহ থেকে দূরে সরে রাখার জন্য। একটি হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন যে শয়তান তার সালাতের মধ্যে হায়ল সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এমন সময় তার কি করণীয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকা শাইতান ইকালু লাহু খানাস খিনাস অথবা খিনজাব। হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকা শাইতান, এই যে মানুষের মধ্যে সালাতের মধ্যে আমলে সালেহের মধ্যে বাধা সৃষ্টি করে, এ হলো শয়তান, আর এই শয়তানের নাম হলো খিনজাব। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রকারের শয়তান সেটিও আমাদেরকে তিনি সতর্ক করে দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইদা আহসাসতা, যখন তুমি মনে করবে যে তোমার কাছে তোমাকে এই ধরনের কুমন্ত্রণা দিচ্ছে, ফাতাউযু বিল্লাহি মিন ওয়াল, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি আশ্রয় প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সাহায্য প্রার্থনা করো। এরপর তিনি বলছেন যে এইভাবে যদি করো তাহলে শয়তান কখনোই তোমাকে বা ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তোমার বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এই ধরনের আমলে সালেহের ক্ষেত্রে যদি আমরা কখনো দ্বিধাগ্রস্ত পতিত হই, আমরা যদি আমাদের যদি মনে হয় যে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, বিশেষ করে সালাতের ক্ষেত্রে, তাহলে আমরা আমাদের বাম কাঁধে
তিনবার থুতু নিক্ষেপ করবো। এরপর সময় তো খতিব সাহেব বলছেন যে শয়তান আমাদের পারস্পরিকের মধ্যে, বিশেষ করে পারিবারিক যে সম্পর্ক রয়েছে, আরও বিশেষ করে স্বামী স্ত্রীর যে সম্পর্ক রয়েছে, তাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, তাদের মাঝে ফাটল ধরানোর জন্য শয়তান সর্বদাই সচেষ্ট এবং প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। হাদিসের মধ্যে এসেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস ইন্না ইবলিস ইয়াদউ আরশাহু আলাল মা, যে শয়তান ইবলিস তার আসনকে, তার সিংহাসন ঘেঁষে পানির উপরে স্থাপন করেছে। এরপর তার যে বাহিনী রয়েছে সেই বাহিনীগুলোকে মানব জাতির কাছে সে প্রেরণ করে, মানুষকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, মানুষকে আমলে সালেহ থেকে দূরে সরে রাখার জন্য, মানুষকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার জন্য। এইভাবে এরপর আবার দিন শেষে শয়তান তাদের হিসাব নিয়ে থাকে, কেউ বলে আমি অমুক কাজ করেছি, আবার কেউ বলে আমি অমুক কাজ করেছি। এরপরে ফায়াকুল মা সানাতু শাই, একজন শয়তান এসে বলে যে আজ আমি বড় তেমন কিছুই করতে পারিনি। এরপর তুমি এই যে আদম ফায়াকুল মা তারাক্তু হাত্তা ফাররাক্তু বাইনাহু ওয়া বাইনা জাওজাতিহি আও ওয়া বাইনা ইমরাতিহি, একজন শয়তান এসে বলে আমি তেমন কোনো কাজ করতে পারিনি, তবে আমি আজ একজন স্বামী স্ত্রীর মাঝে, তাদের উভয়ের মাঝে আমি ফাটল ধরাতে পেরেছি। শয়তান ফায়ুদিনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শয়তান ইবলিস এই শয়তানকে তার কাছে নিয়ে এবং ফায়াল তাজিমাহু আইয়ুআনিকহু, অর্থাৎ শয়তান তাকে নিয়ে কোলাকুলি করে, অর্থাৎ মানুষ একজন মানুষের মাঝে যখন শয়তান বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, একজন মানুষকে যখন পারস্পরিক ভালোবাসা, একটি পারিবারিক বন্ধন, একটি পরিবারকে যখন ধ্বংস করে, তখন ইবলিস সবচেয়ে বেশি খুশি হয়। তাহলে আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমাদের পারিবারিক বন্ধন, আমাদের পারস্পরিক ভালোবাসা, মুসলিমদের ভ্রাতৃত্ববোধ যা আজ নষ্ট হয়ে যাচ্ছে, এর পেছনে শয়তান অবশ্যই তার প্রচেষ্টা এবং তার যে বাহিনী রয়েছে তারা সর্বদাই সচেষ্ট রয়েছে এগুলোর পিছনে। সুতরাং আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, আমাদের পারিবারিক সম্পর্ক, আমাদের ভ্রাতৃত্ববোধ যেন কোনোভাবেই শয়তানের অস্ত্রসায় বিনষ্ট হয়ে না যায়। এরপর সময় তো খতিব সাহেব বলছেন যে শয়তান শুধু এখানেই নয়, শয়তান কখনোই সে মানুষ থেকে মানুষকে গুমরাহের পথে নিয়ে যেতে পারবে না, সেজন্য সে কখনোই নৈরাশ হয় না, বরং সে কোনো না কোনো পদ্ধতি সে গ্রহণ করে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না শাইতানা কদ ইয়াইসা ইয়াবুদুল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব, ওয়ালাকিন শয়তান সে এই বিষয়ে নিশ্চিত যে জাজিরাতুল আরব, এই আরব উপদ্বীপের মানুষকে সে শয়তানের উপাসনায় নিয়ে যেতে পারবে না, কিন্তু এরপরও শয়তান লেগে রয়েছে সর্বদাই ফিত্তাহরিশি বাইনাহুম, যে শয়তান তাদের মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ, পারস্পরিক বিচ্ছিন্নতাবাদ এগুলো সৃষ্টি করার জন্য শয়তান সর্বদা সচেষ্ট রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান আমাদের পিছনে কি পরিমাণ তার সময় ব্যয় করে, বা শয়তান কিভাবে আমাদের পিছনে সর্বদাই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়াকালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, শয়তান বলছে যে মানব জাতির একটি অংশকে শয়তান তার অনুসারী হিসেবে সে গ্রহণ করবে। এরপর বলছে ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করবো, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে আশা দেখাবো, ভবিষ্যতে তাদেরকে আশা দেখাবো, ওয়ালা ওয়ালা আমুরান্নাহুম ফালাইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালাইউগাইয়িরুন্না খালকাল্লাহ, অর্থাৎ শয়তানের নির্দেশের ফলে মানুষ পশুদের কান ছিদ্র করে, অর্থাৎ এর মাধ্যমে তারা শুভ লক্ষণ অশুভ লক্ষণের কারণে এই কাজগুলো করবে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে পরিবর্তন করবে। ওমাই ইত্তাখিযু শাইতানা ওয়ালিয়্যান মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমাই ইত্তাখিযু শাইতানা ওয়ালিয়্যান মিন দুনিল্লাহ, যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া শয়তানকে তাদের ওলি হিসেবে গ্রহণ করবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা প্রকাশ্য এবং স্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুম শাইতানু ইল্লা গুরুরা, শয়তান তাদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিবে, তাদেরকে ভবিষ্যতের সুসংবাদ এবং তাদেরকে বিভিন্ন প্রকারের সুন্দর সুন্দর জিনিস তাদের কলবের মধ্যে ঢেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়াইদুহুম শাইতানু ইল্লা গুরুরা, শয়তান মূলত তাদেরকে ধোঁকা দিচ্ছে, আর এই সকল আশা প্রত্যাশা সবগুলোই হলো মূলত শয়তানের ধোঁকা। এরপর সময় তো খুদু সাহেব বলছেন যে সুতরাং আমাদেরকে
এসব বিষয় থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছুই সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। অপর একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা, যে আমি তোমাদের জন্য অর্থাৎ শয়তান যে মাধ্যমগুলো মাধ্যমে আমাদেরকে ধোঁকা এবং অনইসলামিক পথে নিয়ে যায় সেদিকে সমস্ত খতিব সাহেব আলোচনা করছেন এবং এই আয়াতগুলো তিনি উপস্থাপন করছেন যে শয়তান মানুষকে তাদের প্রবৃত্তি এবং ইসলামে যে পোশাক রয়েছে সেই পোশাক থেকে দূরে সরিয়ে রাখার মাধ্যমেও তাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম হে আদম সন্তান কদ আনসালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা, আমি তোমাদের জন্য পোশাককে নাজিল করেছি যাতে তোমরা তোমাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করতে পারো, আবৃত করতে পারো এবং তোমাদের সাজসজ্জার জন্য। ওলিবাসু তাকওয়া যালিকা খাইর, আর তাকওয়ার পোশাকই হলো সবচেয়ে সুন্দর। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশন রয়েছে যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম হে আদম সন্তান লা ইয়াফতিনান্নাকুম শাইতান, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। কামা আখরাজ আবুয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে তোমাদের পিতামাতা অর্থাৎ আদম হাওয়া আলাইহিমাসসালামকে যেভাবে জান্নাত থেকে বের করেছে সেভাবে যেন তোমাদেরকে শয়তান ধোঁকা দিতে না পারে। যে শয়তান উভয়ের পোশাককে খুলে ফেলেছিল যারা যাতে তারা একে অপরের লজ্জাস্থান দেখতে পারে। তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলাম কোরআনে কেন বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইতু লা তারাউনাহুম, যে শয়তান এবং তার যে বাহিনী রয়েছে তারা তোমাদেরকে দেখতে পায় আর তোমরা তাদেরকে দেখতে পাও না। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা মুমিন না যারা অমুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তানকে আমি তাদের জন্য অভিভাবক হিসেবে করেছি, অর্থাৎ যারা অমুসলিম যারা মুমিন নয় সেই সকল ব্যক্তিদের জন্য শয়তান হলো অভিভাবক। সুতরাং আমরাও যাতে শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ না করি, শয়তানের যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যে পদ্ধতিগুলো রয়েছে, লিবাস তাকওয়ার বহির্ভূত যে লিবাসগুলো রয়েছে সেগুলো যেন আমরা গ্রহণ না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো স্পষ্ট করে, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক ফালা তাগুররন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররন্নাকুম বিল্লাহিল গুরুর, হে মানব জাতি অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রতিশ্রুতি রয়েছে তা হলো সত্য, শয়তান এবং দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, তোমাদের যেন ধোঁকাগ্রস্ত করতে না পারে। ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান হলো তোমাদের জন্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তানকে তোমরা তোমাদের শত্রু হিসেবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিনাস সাবিসাইন, আর শয়তান তার দলের লোকদেরকে বা তার গ্রুপের লোকদেরকে সে জাহান্নামবাসী হওয়ার জন্য সে সর্বদাই আহ্বান করে থাকে। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব এরপর আমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন, যেহেতু শয়তান আমাদেরকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কষ্ট দিচ্ছে, আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য সে সর্বদা সোচ্চার হয়ে রয়েছে, সুতরাং এমন পরিস্থিতিতে আমাদের কি করণীয় রয়েছে, এসব করণীয় সম্পর্কে সম্মানিত খতিব সাহেব আমাদেরকে সামান্য তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি পূর্বে যে আয়াতগুলো উল্লেখ করেছেন সেখানেও আমাদের জন্য অনেকগুলো দিক নির্দেশনা রয়েছে, যে আমাদের পারস্পরিক ভালোবাসা আমাদের সেটা কীভাবে আমাদের মধ্যে চিরস্থায়ী থাকে এবং আমরা যেন শয়তানের যে পোশাক রয়েছে সেই পোশাক যাতে আমরা গ্রহণ না করি এবং শয়তানের যে পথগুলো রয়েছে মদ খেলাধুলা এগুলো থেকে যাতে আমরা দূরে থাকি সেই বিষয়গুলো অবশ্যই এখানে রয়েছে। এরপর সময় তো খতিব সাহেব বলছেন যে শয়তান যেহেতু আমাদের শত্রু আর এই শত্রু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বানিয়েছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি কয়েকটি কথা এখানে উল্লেখ করেছেন সময় তো খতিব সাহেব, যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সৃষ্টি করার মাধ্যমেও বা শয়তানকে আমাদের শত্রু বানানোর মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে রহমত করেছেন। এর এভাবে যে মানব জাতি যখন তারা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে পথ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের যে আনুগত্য রয়েছে সেই আনুগত্যের দিকে মানুষ বেশি ধাবিত হবে, আর যখন মানুষ তার কোনো কাজে বা কখনো যদি সে অন্যায় পথে লিপ্ত হয়ে যায়, যদি কখনো সে আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কর্মে লিপ্ত হয়ে যায় তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আবার তৌবা করে ফিরে আসবে। সুতরাং এটা আমাদের জন্য একটি রহমত।
তিনি বলছেন যে এর মাধ্যমে আমরা তৌবা করার সুযোগ পাই, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যাওয়ার জন্য আমাদের পথ খুলে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে পারি, আর আল্লাহ রাব্বুল আলামিন তৌবাকারীদেরকে ভালোবাসেন। এরপর সময় খুদুব সাহেব বলছেন যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন প্রকারের আনুগত্য আমাদের মধ্যে সৃষ্টি করতে পারি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, তার দিকে ফিরে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনাগুলো রয়েছে, এর বহির্ভূত যে কাজগুলো রয়েছে, সেগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আমরা অর্জন করতে পারি। এবার সমাধান খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুই প্রকারের গুণ দিয়ে সৃষ্টি করেছেন, একটি হলো ভালো, একটি হলো মন্দ। এই উভয় গুণই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন। আর শয়তান সর্বদা সচেষ্ট রয়েছে কীভাবে মানুষের যে খারাপ গুণগুলো রয়েছে, এই খারাপ গুণগুলোকে খারাপ কর্মে লিপ্ত করা যায়, সেজন্য সর্বদাই শয়তান তাদের জন্য উৎপেতে রয়েছে। আর আমাদের যারা আল্লাহ রাব্বুল আলামিন উভয় গুণ যাদেরকে দিয়েছেন, অর্থাৎ প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ দিয়েছেন, আমাদের কর্তব্য হলো যে কীভাবে আমাদের এই গুণগুলোকে আমরা ভালো কাজে ব্যয় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত খতিব সাহেব বলছেন যে শয়তানের যে অসুস্থতা রয়েছে বা শয়তানের যে পথ রয়েছে, শয়তানের যে কুমন্ত্রণা রয়েছে, সেগুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য সর্বদা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে আশ্রয় গ্রহণ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বদাই শয়তানের অসুস্থতা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানির নাযগুন ফাস্তাইযু বিল্লাহ। যখনই শয়তান তোমাকে কুমন্ত্রণা দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি আশ্রয় প্রার্থনা করো। ইন্নাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই এই প্রার্থনা তিনি সাড়া দিয়ে থাকেন, তিনি কবুল করেন, তিনি শুনেন, এবং তিনি এসব বিষয়ে তিনি অবগত রয়েছেন। অপর একটি আয়াতের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে যারা ঈমান আনয়ন করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা তাওয়াক্কুল করেন, সেই সকল ব্যক্তিদের উপরে শয়তানের কোনো প্রকারের কর্তৃত্ব নেই। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বেশি বেশি করে তাওয়াক্কুল করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের যে শাখাগুলো রয়েছে সব শাখা যথাযথভাবে ইমান আমাদেরকে আনতে হবে। ইমানের যে দাবিগুলো রয়েছে, ইমানের যে বৈশিষ্ট্য রয়েছে, সবগুলো সমষ্টিগতভাবে আমাদের ইমানকে মজবুত করতে হবে। তাহলে শয়তান আমাদের উপরে কোনো প্রকারের কর্তৃত্ব করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি আমরা প্রকৃতপক্ষে ইমানদার হই এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আমরা তাওয়াক্কুল করি, তাহলে শয়তান আমাদের কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সর্বদাই শয়তান ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় গ্রহণ করি। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো আজকার শিক্ষা দিয়েছেন, সকাল বিকেলের আজকার, এগুলো যদি আমরা পাঠ করি তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা অবশ্যই রক্ষা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যাওয়ার, তার কাছে আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সকল দোয়া শিক্ষা দিয়েছেন, সকাল বিকালের আজকার, এবং ঘুম থেকে উঠে গেলে হঠাৎ যদি শয়তানের কুমন্ত্রণা বা শয়তান কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখালে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করব। আমাদের সালাতের মধ্যে যদি আমরা কখনো শয়তান ওয়াসওয়াসা উপলব্ধি করি, তাহলে আমরা বাম কাঁধের দিকে থুথু নিক্ষেপ করব। এইভাবে আমরা শয়তান